স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তুফাইল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মিছিল বাড়ছেই গত ১৩ দিনে মারা গেছেন একশো একজন রোগী রাজশাহীতে স্বাস্থ্যবিধি বিধি মেনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড শুরু নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ ভাইরাসের নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মিছিল বাড়ছেই গত ১৩ দিনে করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন একশো জন রোগী এদের মধ্যে সর্বোচ্চ ষোলো জনের মৃত্যু হয়েছে গত শুক্রবার আর গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন আরও জন। এদের মধ্যে ষাট জন করোনায় আক্রান্ত ছিলেন শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মৃতদের মধ্যে করোনায় হটস্পট চাপাই নবাবগঞ্জের পাঁচজন এবং রাজশাহী তিনজন রয়েছেন বর্তমানে রামেকের এগারোটি করোনা ওয়ার্ডে শনিবার দুপুর পর্যন্ত দুইশো জন রোগী ভর্তি রয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় রাজশাহীতে দুশো ছাপ্পান্ন জনের নমুনা পরীক্ষা করে একশো একত্রিশ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে করোনা শনাক্তের হার একান্ন শতাংশ তিনি বলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছেই বর্তমানে করোনা শনাক্তের হার একান্ন শতাংশ এদিকে করোনা সংক্রমণ কমাতে রাজশাহীতে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত রাত্রিকালীন লকডাউন চলছে রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে শনিবার সকালে পক্ষকালব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন রাশিকের এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী এবছর রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পের মাধ্যমে চৌষট্টি হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এ সময় তিনি বলেন শিশুর অন্ধত্ব থেকে রক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন এ অপরিহার্য কোনো শিশু যেন ভিটামিন এ খাওয়ানোর সরকারি এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পের মাধ্যমে ছয় থেকে এগারো মাস বয়সী আট হাজার একশো বিশ জন শিশুকে একটি নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী পঞ্চান্ন হাজার নয়শো ছাপ্পান্ন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে দ্বিতীয় রাউন্ড সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে তিনশো নিয়োজিত থাকবে প্রতিটি কেন্দ্র সকাল আটটা থেকে চারটা পর্যন্ত খোলা রাখা হবে রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত চারশো পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি রেড ক্রিসেন সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামাল লিটন সামাজিক দূরত্ব মেনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি রাজশাহী সিটি ইউনিট অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে রেড ক্রিসেন সোসাইটি এরই ধারাবাহিকতায় আজ রাজশাহী সিটি ইউনিটের পক্ষ থেকে চারশো পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হল আগামীতেও মানুষকে সহায়তা প্রদান করা হবে সিটি মেয়র আরো বলেন করোনা পরিস্থিতিতে রাজশাহীর কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে সরকারি সহায়তা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা ঈদের আগে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে এ সময় তিনি সব সময় মানুষের পাশে থেকে সেবা করার অঙ্গীকার পুনঃ ব্যক্ত করেন ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার তিনি বলেন দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়ে খায়রুজ্জামান লিটন আপনাদের বলেছিলেন আমাকে ভোট দিন আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকব তিনি জনগণের বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়ে মহামারী করোনার এই সংকটকালে আপনাদের পাশে থেকে সেই কথা রেখেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন আব্দুল সোহেল সহ অন্যান্যরা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান করোনা প্রাদুর্ভাবের কারণে এবার সারা দেশে কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে শনিবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে এ কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা এই টিকা খাওয়ানো শুরু করেন ঝুঁকি ও ভিড় এড়াতে এবার পাঁচ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই ভিটামিন খাওয়ানোর কাজ চলবে নাটোর জেলায় দুই লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো বিরাশি জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এদের মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ ছাব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে জেলার মোট এক হাজার তিনশো অষ্টআশিটি কেন্দ্রে একশো ছিয়ানব্বই জন স্বাস্থ্য সহকারী একশো চুরাশি জন কমিউনিটি হেলথ প্রোভাইডার তিনশো পাঁচজন পরিবার কল্যাণ সহকারী এবং দুই হাজার দুশো সাতাশি জন স্বেচ্ছাসেবাক মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর পঞ্চাশ জন মুক্তিযোদ্ধাকে গাছ উপহার দিয়েছেন বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশ এ সময় প্রত্যেককে একটি করে মহুয়া গাছের চারা দেওয়া হয় শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ড কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব গাছ তুলে দেন তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ কবি রুহুল প্রামাণিক মুক্তিযোদ্ধা সংসদ রাশে মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলী কামাল মুক্তিযোদ্ধা সংসদ রাশে মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার রবিউল ইসলাম সম্মানিত অতিথি ছিলেন ন্যাব কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ডক্টর আব্দুল মান্নান অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলেন একাত্তরের শহীদ পরিবার আমরা মুক্তিযোদ্ধা সন্তান রাজশাহী জেলা শাখা গ্রিন ভয়েস কণ্ঠস্বর ও সূর্যকিরণ বাংলাদেশ পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পরিবেশবাদী গাছ বন্ধু হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় মাহবুবুল ইসলাম পলাশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে আজ মাছ মাংস দুধ ডিমের ঘাটতি নেই শনিবার দুপুরে পাবনার দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন শেষে এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা তিনি বলেন করোনা মহামারীতে অনেক খামারিরা অসচ্ছল হয়ে পড়েছে এই অসচ্ছল থেকে কাটিয়ে তুলতে সরকার এদেরকে প্রণোদনার আওতায় এনে প্রণোদনা দিচ্ছে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন ভাইস চেয়ারম্যান সাওয়াল বিশ্বাস উপজেলা সম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ অন্যান্যরা সদর উপজেলা অধিদপ্তর অধিদপ্তরের আয়োজনে এবং সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের গবাদি পশু নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাইনি উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম এডিপির উপজেলা কর্মকর্তা রনি আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড উনিশ ভাইরাসের নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করা হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর শহরের কান্দি ভিটাস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ বুথের উদ্বোধন করেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুব হোসেন সহ গণমাধ্যম কর্মীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুব হোসেন জানান এই স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধনের ফলে খুব সহজভাবে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা যাবে এই ছিল বরেন্দ্র সাথে থাকার জন্য ধন্যবাদ